বড় দলের মধ্যে মনোমালিন্য ভিন্ন মত থাকবেই, কিন্তু নৌকা ও দলের স্বার্থে সবাই এক ও অভিন্ন বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপমণি। সন্ধ্যায় চাঁদপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে কথা বলেন তিনি। কক্সবাজারের উখিয়ায় সন্ত্রাসীদের গুলিতে এক রোহিঙ্গা নেতা নিহত হয়েছে। বিকেলে উখিয়ার মধির ছড়ার এক 3 নম্বর ক্যাম্পে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এ সময় মাথায় ও পিঠে গুলি লেগে মৃত্যু হয় মোহাম্মদ ইউনুস নামের ওই রোহিঙ্গার। খুলনার দৌলতপুরের মহসিনের মোড়ে আগুনে পুড়ে গেছে 4টি লেপ্তশোকের দোকান ও একটি গোডাউন। সন্ধ্যায় গোডাউনের শর্ট সার্কিট থেকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। নগদ অ্যাকাউন্ট খুলে নিজ নাম্বারে প্রথমবার রিচার্জে 10 টাকা ক্যাশব্যাক। এমএলএম ব্যবসার মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক জুলফিকার আহমদ সাময়িক বরখাস্ত হয়েছেন। গেল 14 নভেম্বর বিশ্ববিদ্যালয়ের 526তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।